বলের পর আমি আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি একদম শিহর পর্যন্ত কাজের আপডেট। হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি আপনাদেরকে জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে একদম হলদি মাঠ পর্যন্ত আপডেট দিয়েছিলাম। আর আজকে এখন আমি আছি যে ফিল্ডে, সেই লোকেশনটা হচ্ছে জয়রামবাটি রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পোলটা আছে বা সাবওয়েটা আছে, এই সাবওয়েটার পরেই হচ্ছে জয়রামবাটি প্ল্যাটফর্ম। এরকম আজ আশপাশটা দেখাই, তাহলে আমরা আশা করি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, এই সাবওয়েটা আছে, এই সাবওয়েটার পরই হচ্ছে প্ল্যাটফর্মটা। অর্থাৎ দুপা আগে গেলি, দু থেকে চার পা আগে গেলেই জয়রামবাটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আজকে আমি একদম এই গোপীনাথপুর পর্যন্ত যে কাজ, সেই কাজের আপডেটটা আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আর ভিডিওটা বেশি বেশি লাইক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অনেকে ভিডিও দেখছেন লাইক করছেন না, অনেকে ভিডিও দেখছেন ঠিকঠাক কমেন্ট করছেন না। হ্যাঁ, অতএব আপনাদের কাছে এইটুকু আমি আশা রাখবো। এখন আমি জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছে যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটা থেকে একদম এই গোপীনাথপুর দিকে যে কতটা কাজ হয়েছে সেই কাজের আপডেটটা আমি আপনাদেরকে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাটি কিন্তু অনেকটাই ফেলা হয়েছে। হ্যাঁ, এখানে মাটির হাইটটা ওই জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছে যে মাটির হাইটটা ছিল তার তুলনায় এখানে মাটির হাইটটা কিন্তু অনেকটাই পড়েছে। আর এই সাবওয়েটা সমান কিন্তু মাটি পড়বে, যেটা আমি আপনাদেরকে আগে বলেছি। হ্যাঁ, এই সাবওয়েটা সমান কিন্তু এখানে কিন্তু আরও মাটি পড়বে। তবুও আমি টুকটুক করে কতটা কী কাজ হয়েছে বা কোন কোন জায়গাগুলো কাজ হচ্ছে সেই আপডেটটা আমি আজকে দেবো। আর আশা করি বর্ষা কেটে গেছে, এখন যে সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে, বিভিন্ন রকমের সাবওয়ে, বিভিন্ন রকমের পোল। আর আমি এই ধারটা কেন দেখাচ্ছি আপনাদেরকে, কারণ হচ্ছে এই ধারটা সাইডগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে মাটির হাইটটা কতটা, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে ওই সাইডে পুকুর। হ্যাঁ, এই মাটির হাইটটা কতটা আছে এই সাইডগুলো দেখলে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারব। আর এটা আমি জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে গোপীনাথপুরের দিকে যাচ্ছি, তবে পুরো গোপীনাথপুরটা কিন্তু যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না হেঁটে হেঁটে, যেহেতু কোনো গাড়ি নেই। হ্যাঁ, হেঁটে হেঁটে অতটা যাওয়া সম্ভব হবে না। আবার গোপীনাথপুরে যেয়ে সেই রাস্তার পর থেকে ততটা আমি আপডেট আমি আপনাদেরকেও দেবো। হ্যাঁ, গোপীনাথপুর থেকে জয়রামবাটি। হ্যাঁ, আর এই দিকটা আমি আপডেট দিইনি, হলদি মাঠ পর্যন্ত দিয়েছি। আর আজকের ভিডিওতে আমি আজকে এই দিকটাতে আপডেট দেবো। দেখতে পাচ্ছেন আস্তে 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 আমি হাঁটতে হাঁটতে মাঝে একটা কিন্তু কনস্ট্রাকশনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সাবওয়ে হবে, বা খুব ওরকম বড় সাবওয়ে হবে না, পোল টাইপের হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে যেহেতু আশপাশে জমি আছে, সেই জমির জল এই পাশ থেকে এই পাশে পৌঁছানোর জন্য এই সাবওয়েটা কিন্তু এখানে করা হয়েছে, সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বা এসে একটা পোল কিন্তু এখানে করা হয়েছে, এটা সাবওয়ে হবে না, এটা অ্যাকচুয়ালি পোল হবে। এটা হাইটটা ওর মতো আর অতটা বেশি হবে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোলটা কেন করা হয়েছে। এখানে এই আশপাশে যে জমি আছে সেই জমির জল যাতে পাস করানো যায়, সেই জন্য এই পাশ থেকে ওই পাশ, সেই জন্য এই পোলটা কিন্তু করা হয়েছে, সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আরও এগোচ্ছি, আর সামনে আবার একটা পোল পড়ছে, এবং এই পোলের যে কাজ, সেই কাজটা কী, পোলটা কীরকম অবস্থাতে আছে সেই জায়গাটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এই পোলটা কীরকম অবস্থাতে আছে দেখতে পাচ্ছেন। এখানে আর একটা কিন্তু পোল হচ্ছে, মিস্ত্রিরা কাজও করছে।
দেখতে পাচ্ছেন এখানে আবার একটা পোল হচ্ছে, সেই পোলটাই এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। দাদা, এই ঢালাইটা কবে হবে, কব ঢালাই হোগা? আচ্ছা, দেখতে পাচ্ছেন সেই কনস্ট্রাকশনের কাজ। আস্তে আস্তে আমি আরও এগিয়ে যাচ্ছি, আর আমি কিন্তু যাচ্ছি গোপীনাথপুরের ওই দিকে, কিন্তু পুরো গোপীনাথপুরের কাছে তো যাওয়া সম্ভব হবে না। যতটা লাইনটা এগোনো যায় আপনাদেরকে আপডেটটা দেওয়া যায়। আস্তে আস্তে হাঁটতে 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 আবার একটা কিন্তু পোল আপনারা দেখতে পাচ্ছেন, বা আবার একটা পোল পড়ছে। এই পোলটার কনস্ট্রাকশন কাজ কিছু অনেকটা হয়ে গেছে, 80% উপর, আর হয়তো 10% বাকি আছে, 20% বাকি আছে। দেখতে পাচ্ছেন সাইডে সেই কাজগুলোই হচ্ছে। এই সাইডে যদি দেখাই একটু নেমে, দেখতে পাচ্ছেন অনেক মিস্ত্রি কাজও করছে, সেটা আপনারা দেখতে পেলেন। আর এই পোলটার ভিতর দিকে দেখতে পাচ্ছেন জলও যাতে যাতায়াত হয় সেই জন্য এখানে কিছু কাজ চলছে সাইডগুলোতে। আস্তে আস্তে আমি আরও আগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি আরও আগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে সামনে একটা রাস্তা পড়েছে, এই জায়গাটার নাম হচ্ছে মসিনেপুর। এই মুহূর্তে আপনারা সেই লোকেশানটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি কিন্তু আপনাদেরকে বলি যে গোপীনাথপুর রেল স্টেশন থেকে এগোচ্ছি, কিন্তু পুরো গোপীনাথপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছানো হেঁটে হেঁটে সম্ভব নয়, তাই আমি এখান থেকে কিছুটা যাব, আবার গোপীনাথপুর প্ল্যাটফর্ম থেকে জয়রামবাটির এই দিকটাতে কিছুটা আমি হেঁটে হেঁটে আসবো জয়রামবাটির দিকে। তাহলেই অনেকটা আপডেট কিন্তু আপনাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে রাস্তাটা কী অবস্থাতে আছে, প্রপার আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যেহেতু চারপাশে ধানের জমি, হ্যাঁ, তাই এখানে এই লাইনটাতে সাইডে কিন্তু এরকম কংক্রিটের একটা ঢালাই করে দিয়েছে, যাতে ভবিষ্যতে এখানে কোনো ধস না নামে। সেটাই আমি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি, যাতে এখানে ভবিষ্যতে কোনো রকম ধস না নামে। জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে গোপীনাথপুর দিকে যাচ্ছি, কিন্তু প্রপার গোপীনাথপুরে কিন্তু পৌঁছাতে পারবো না, বা তার আগেও ধারে পাশেও পৌঁছাতে পারবো না। এই কিছুটা মিডিল পর্যন্ত আমি যেয়ে কাজের আপডেটটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দিচ্ছি। আবার ওখান থেকে জয়রাম গোপীনাথপুর প্ল্যাটফর্ম থেকে জয়রামবাটির দিকে কিছুটা পরিমাণ আসবো, এসে আপনাদেরকে কাজের প্ল্যাটফর্মের কাজের আপডেটটা, লাইনের কাজের আপডেটটা দেবো। তাহলে কী হবে,
মাঝে হয়তো যদি কিছু বাদও থাকে আমার ভিডিওতে সেটা হলো না, কিন্তু সেটা কোনো অসুবিধা নেই। তবু একটা আনুমানিক একটা ধারণা আপনাদের হয়ে যাবে যে কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি আছে। দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা টপকে যদি আরও একটু যাওয়া যায় ততটা আমি হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যেহেতু এখানে জোলা জায়গা, অনেক অসংখ্য পোল, অসংখ্য সাবওয়ে কিন্তু, বা অসংখ্য পোল, এগুলো সাবওয়ে নয়, এগুলো অসংখ্য পোল কিন্তু পড়ছে। সেই এক্সক্লুসিভ পোলগুলোকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এখানে ইলেকট্রিক পোলের যে খুঁটিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সব নতুন খুঁটি কিন্তু বসিয়েছে, আর এগুলো আন্ডারগ্রাউন্ড তারগুলো কিন্তু সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে বা এতটা পর্যন্ত এসে থেমেছে, পরে কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সামনে আর একটা পোল পড়ছে পর্যন্ত, জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে মোসনেপুরের আগে পর্যন্ত কতটা কাজ হয়েছে আমি লাইনের কিছুর কাজের আপডেটটা দিলাম। পোলের পর আমি আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি একদম শিহর পর্যন্ত, যে কাজের আপডেট সেই কাজের আপডেটটাই আমি আপনাদেরকে দিব একদম আস্তে আস্তে। আমি আরও এগিয়ে যাচ্ছি। তোর নাম কি রে ভাই? বাহ, এই তেল লাইনটা হলে তোর কেমন লাগবে? ভালো লাগবে না? লাইন ধরে ধরে আপডেট দিচ্ছি। সামনে আর একটা, যেহেতু এখানে রাস্তা আছে সাবওয়ে কিন্তু হচ্ছে, যেহেতু এখানে পারাপারের রাস্তা আছে, এই দিকটা পারাপারের রাস্তা আর এই দিকটা শিহর মোড় যাওয়ার রাস্তা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই যে তাহলে ফ্রেন্ড, জয়রামবাটি থেকে একদম শিওর পর্যন্ত যে কতটা কাজ হয়েছে সেই কাজের আপডেটটাই আমি আপনাদেরকে দিলাম আর এই ভিডিওটা আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন শিওর পর্যন্ত কতটা কাজ হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কন্টিনিউ আপডেট এরকম আমি দিতে থাকবো, আর আপনারা কন্টিনিউ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর ভিডিওটা আমি বেশি বড় না করে এখানে আমি ভিডিওটা স্টপ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।